হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সিলেট সিরিজ। আজকে হচ্ছে সিলেটে এসেছি দ্বিতীয় দিন। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে হোটেলের নিচ থেকে একটা সিএনজি ভাড়া করি। আমরা কোন হোটেলে থেকেছি এবং কস্ট কত পড়েছে আর বাকি সব ডিটেলস আমাদের আলাদা একটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। সিএনজিটি আমরা সারাদিনের জন্য ভাড়া করেছি 1400 টাকা দিয়ে। প্রথমে আমরা যাব রাতারগুলে এবং তারপরে যাব আমরা সাদা পাথরে। সো আজকের ভিডিওতে রাতারগুলের সব ডিটেলস থাকবে। আরেকটা কথা বলে রাখি, অনেকেই চিন্তা করবেন যে সিএনজিটা কোথা থেকে ভাড়া করব, কত টাকা দিয়ে ভাড়া করব। সো আমি বলে রাখি যে সিএনজি মোটামুটি এই শহরের সব জায়গায় পাওয়া যায়, এই টাইপের সিএনজি যেমন আপনি সারাদিনের জন্য ভাড়া করবেন, কারণ এটা মূলত হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট আর এখানে হচ্ছে মানুষটা মূলত সারা দিনের জন্যই ভাড়া করে থাকে সিএনজি। আর ভাড়াটা হচ্ছে ওরা অনেক বেশি চাইবে, যেমন আমাদের ভাড়াটা চেয়েছিল 2000 টাকা। সো আপনাকে অবশ্যই বার্গেন করতে হবে, বার্গেন স্কিল থাকতে হবে আপনার। 1200 টাকা থেকে স্টার্ট করবেন, যদি 1200 টাকায় না মানে তাহলে আর একটু বাড়াবেন 1300-1400 এরকম। এটা হচ্ছে মালিনী ছড়া চা বাগান, আপনারা চাইলে এখানে নেমে ছবি তুলতে পারেন, কিন্তু আমাদের যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে সো আমরা আর এখানে নামিনি। সকাল 10টা থেকে হয়তো ওপেন হয়, আপনারা হাতে অবশ্যই সময় নিয়ে বের হবেন, যেমন সকাল 9টার দিকে বা 8টার দিকে বের হলে আপনারা একটা স্পট খুব সুন্দরভাবে কভার করতে পারবেন। আশেপাশের এই সুন্দর ভিউ দেখতে দেখতে মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই রাতারগুলে। রাতারগুল এসে আপনাকে ভাড়া করতে হবে নৌকা, আর এই নৌকা ভাড়া হচ্ছে 2টা সিজনে 2 রকম। বর্ষার সময় হচ্ছে আপনাকে একটা মাত্র নৌকা ভাড়া করতে হবে, সেটা হচ্ছে 800 টাকা দিয়ে আপনারা হচ্ছে নৌকাটা ভাড়া করবেন, আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে রাতারগুল সোয়াম্প ফরেস্টে। আর যদি আপনি উইন্টার সিজনে আসেন, উইন্টার সিজনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে 2টা নৌকা ভাড়া করতে হবে, বাট একটা জায়গাতেই পেমেন্ট করতে হবে। যেমন হচ্ছে আমরা এই নৌকাটা ভাড়া করেছি, আমাদের কস্ট পড়েছে হচ্ছে 1000 টাকা। তো উনি হচ্ছে আমাদেরকে একটা স্পটে নিয়ে যাবে, ওইখান থেকে আবার আরেকটা নৌকাওয়ালা মামা আমাদেরকে পুরোটা সোয়াম্প ফরেস্ট ঘুরে দেখাবে। তো আমাদের আবার ওইখানে গিয়েও একটা টিকিট কাটতে হয়, আর এখানে হচ্ছে আমরা ফুল পেমেন্টটা করে দিয়েছি, যেমন আমার 1000 টাকা পেমেন্ট আমরা এখানে করে দিয়েছি। আর ওইখানে গিয়ে হচ্ছে জনপ্রতি 20 টাকা যদি স্টুডেন্ট হন, আর যদি পর্যটক হন তাহলে হচ্ছে 50 টাকার মতো পড়বে। তো আমাদের 50 টাকা করে দুজনে 100 টাকা লেগেছে, আর এখানে হচ্ছে আমাদের 1000 টাকা লেগেছে। আমাদের কাছে কিন্তু প্রথমে ওনারা চেয়েছিল 1800 টাকা 2টা নৌকা, বার্গেন করে আমরা 1000 টাকার মধ্যে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই নৌকাতে উঠার আগে বার্গেন করে নেবেন এবং আপনারা কয় ঘন্টা ঘুরবেন এবং কী কী দেখবেন সেগুলো আপনারা বলে নেবেন। আমরা প্রথম নৌকা থেকে নেমে টিকিট কেটে নিয়েছি এবং আমাদের নৌকাওয়ালা মামা আমাদের গাইড হিসেবে আমাদের সাথে থাকবেন। তো উনি আমাদেরকে আরেকটু ভিতরে নিয়ে যাচ্ছেন, ওইখান থেকে আবার আমরা আরেকটা নৌকাতে উঠব। এখন আমরা আরেকটা নৌকাতে উঠে গিয়েছি। এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট ছিল, বাতাসে গাছপালা নড়ছে আর পাখির আওয়াজ ছাড়া এখানে আর কোনো কিছুর আওয়াজ ছিল না, খুবই ভালো লাগছে আমার। আর বর্ষার সময় গাছের শিকড়গুলো যেটুকু সাদা দেখছেন এই পরিমাণ পানি থাকে। আমাদের গাইড বলছিল ওই সময়টাতে বিভিন্ন টাইপের সাপ দেখা যায়, আবার জোকও থাকে। তো আমার কাছে অনেক ভয় লেগেছে, তো আমার কাছে মনে হয়েছে আমি উইন্টার এসেছি, সেটাই ভালো হয়েছে। এছাড়া হচ্ছে এখানে আপনারা খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, কারণ এখানে আলাদা ফটোগ্রাফাররাও থাকে। বাট ছবি তোলার আগে অবশ্যই ওদেরকে বলে নেবেন যে আপনি কয়টা ছবি তুলতে চান এবং কয়টা ছবির জন্য পেমেন্ট করবেন, কারণ দেখা যায় যে ওরা অনেক বেশি ছবি তুলে আপনার থেকে বেশি পেমেন্ট নিবে। এখানকার মাঝিরা কিন্তু খুব সুন্দর সুন্দর গান গাইতে পারে, আমি আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করছি। আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ওনারা কিন্তু শুধু গানই গাইতে পারেন না, খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারেন। তো ওনারা আপনাকে বলে দেবে কিভাবে পোজ দিতে হবে অ্যান্ড অল। সো হ্যাঁ, আমাদের সব ছবি হচ্ছে আমাদের গাইডে দিয়েছে। আর শেষের দিকে এসে নৌকাওয়ালা মামাটা এত সুন্দর করে নৌকাটি স্পিন করেছে, ব্যাপারটা প্রচণ্ড জোশ ছিল। তো এরপর আমাদের 2 ঘন্টার মতো ঘোরাঘুরি শেষ করে আমরা সেম নৌকা দিয়ে আবার ব্যাক করছি এবং আমাদের রাতারগুলের ব্লগটিও এখানে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আমাদের নেক্সট ব্লগটি থাকবে সাদা পাথর নিয়ে, সো স্টে টিউন। ভিডিওটি এন্ড পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।